সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। ইতিপূর্বে আমরা উচ্চতর গণিত বিষয়ে বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতির অধ্যায়গুলো শেষ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টি তোমাদের বইয়ের অধ্যায় 11, যেখানে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করা হয়। সেই অধ্যায়ের অনুশীলনী, প্রথম অনুশীলনী 11.1, এই অনুশীলনীর বেশ কিছু অঙ্ক এবং স্থানাঙ্ক জ্যামিতি কি, স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক কথাবার্তা যেগুলো নিয়ে আমরা এই অধ্যায় এবং এই লেকচারে আলোচনা করব। আমাদের প্রথম লেকচারে বিন্দু দূরত্ব নির্ণয় বিষয়ক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদেরকে এখানে জানতে হবে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা কি। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা হচ্ছে তার স্থানাঙ্ক জ্যামিতি, ইংরেজিতে আমরা বলি কোঅর্ডিনেট জিওমেট্রি। বিন্দু, সরলরেখা, বক্ররেখা, এদেরকে বীজগাণিতিক প্রকাশ, মানে এই বক্ররেখা, বিন্দু, সরলরেখা বীজগাণিতিক প্রকাশ, মানে এদেরকে যদি আমরা বীজগাণিতিক প্রকাশ করি সেটা জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক। তার মানে এই জ্যামিতির এই অংশগুলো, সরলরেখা, বক্ররেখা, যে বীজগাণিতিক প্রকাশ সেটা জ্যামিতির যে অধ্যায়ে প্রকাশ করা হয় বা অধ্যয়ন করা হয় তাকে আমরা বলবো স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি কি সেটা আশা করি বুঝতে পেরেছি। এক কথায় যদি আমরা বলি তাহলে বিন্দু, সরলরেখা, বক্ররেখা, বীজগাণিতিক প্রকাশ, জ্যামিতির যে অংশ প্রকাশ, যে অংশ অধ্যয়ন করা হয় বা করা হয় তাকে আমরা বলবো স্থানাঙ্ক জ্যামিতি। জ্যামিতির এই অংশ বিশ্লেষণ, জ্যামিতি বিশ্লেষণ, জ্যামিতি বিশ্লেষণ, জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ অ্যানালাইটিক জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, আর বিশ্লেষণ জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি। তাহলে জ্যামিতির এই অংশকে আমরা বিশ্লেষণ জ্যামিতি নামে পরিচিত। সমতলে বিন্দু পাতনের মাধ্যমে সরল বা বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি চিত্র প্রকাশ করা হয়। আমরা সবাই জানি বিন্দু পাতনের মাধ্যমে সরল বা বক্ররেখা, আবার সরলরেখা বা বক্ররেখার মাধ্যমে কিছু জ্যামিতিক চিত্র যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি চিত্র আকারে প্রকাশ করা হয়। সমতলে বিন্দু পাতনের পদ্ধতি সূচনা করেন ফরাসি গণিতবিদ রেনে দি কার্তে। এই লাইনটা খুব মাথায় রাখতে হবে, ডিকার্তে নামে তিনি পরিচিত ছিলেন এবং ডিকার্তে প্রবর্তিত জ্যামিতি এই স্থানাঙ্ক প্রথা তারই নাম অনুসারে কার্তেসীয় স্থানাঙ্ক নামে পরিচিত। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কার্তেসীয় স্থানাঙ্ক নামকরণটা চলে আসছে, এই কার্তেসীয়টা চলে আসছে রেনে ডিকার্তের কাছ থেকে।
তিনি ফরাসি গণিতবিদ ছিলেন, এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি বলি স্থানাঙ্ক জ্যামিতির ভিত্তি অথবা প্রথম প্রবর্তন করেন ফরাসি বিজ্ঞানী রেনে দিকার্তে, তাই তার নাম অনুসারে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থাটার নাম বলতে পারি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতি, একটু আগে আমরা যেটা বললাম যে স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা নাম হচ্ছে বিশ্লেষণ জ্যামিতি, মূলত কার্টেসীয় স্থানাঙ্কের উপর নির্ভর, তাই ডিকার্ট থেকে বিশ্লেষণ জ্যামিতি প্রবর্তক বলা হয়। যে লাস্ট লাইনটা এটা একটু মাথায় রাখতে হবে যে ডিকার্ট থেকে বিশ্লেষণ জ্যামিতি প্রবর্তক বলা হয়। এই অংশটা থেকে সাধারণত অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, এবং আমরা এই অংশটা পড়লাম কারণ আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি কি বা এর প্রবর্তন কে করেছেন এটা যদি আমরা না পড়ি তাহলে তো স্থানাঙ্ক জ্যামিতি পড়ে কোনো লাভ হবে না। এবার আমরা শিখবো এই স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতির প্রথম ধাপ, আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা ইংরেজি প্রতিশব্দ রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা যদি সেটাই চিন্তা করি, রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি, সেই জিনিসটা আমরা কিভাবে পাব? কোন সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এইরূপ দুটি সরলরেখা, আমরা দুটি সরলরেখা, একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এই যে রেখাটা এক্স ও এক্স প্রাইম, এবং আরেকটা রেখা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এই যে রেখাটা, এই একটা রেখা এবং এই একটা রেখা, এই দুটা রেখা পরস্পরকে এখানে সমকোণে, মাথায় রাখতে হবে পরস্পরকে সমকোণে ছেদ করছে। তাহলে যদি দুইটা সরলরেখা পরস্পরকে সমকোণে ছেদ করে, আমরা এই এক্স ও এক্স প্রাইম এটাকে যদি আমরা বলি এক্স অক্ষ আর এটাকে যদি আমি বলি ওয়াই ও ওয়াই প্রাইম কে আমি যদি বলি ওয়াই অক্ষ, তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, তাদের ছেদ বিন্দু, এই ওটা হচ্ছে তাদের কমন ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ বিন্দু, যাকে আমরা মূল বিন্দু বা অরিজিন হিসেবে বিবেচনা করি। যার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি লিখি এটা হচ্ছে 0 0 পয়েন্ট, অরিজিন বা মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0। আশা করি এই জিনিসটুকু আমরা বুঝতে পেরেছি, কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ এবং কোনটা আমাদের মূল বিন্দু বা অরিজিন, সেই জায়গাটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার আমরা একটু সামনে অগ্রসর হই। এখন আমরা যদি চিন্তা করি বা ধরে নিই আমরা যদি ধরে নিই অক্ষদ্বয় সমতলে যে কোনো বিন্দু পি, তাহলে এই অক্ষদ্বয় সমতলে আমি যে কোনো একটি বিন্দু পি নিলাম, পি বিন্দু থেকে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এক্স এবং ওয়াই, যার ভুজ হচ্ছে এক্স এবং কোটি হচ্ছে ওয়াই। একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা তার ভুজ এবং কোটিকে বোঝাই, এটা আমরা একটু পরে আসবো ভুজ কি আর কোটি কি। তাহলে ধরে নিই অক্ষদ্বয় সমতলে যে কোনো একটি বিন্দু পি, পি বিন্দু থেকে এক্স ও এক্স প্রাইম যে রেখাটা ছিল তার উপরে পিএন লম্ব আঁকি এবং ওয়াই ও ওয়াই প্রাইম রেখার উপরে পিএন লম্ব আঁকি। এখন কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, আমি বলেছি এক্স হচ্ছে তার ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি,
তাহলে তাই যদি হয় এক্স ভুজ এবং ওয়াই কোটি হয়ে যায়, তাহলে এই যে আমরা দুটো লম্ব আঁকলাম, একটা লম্ব আঁকলাম পিএন আর একটা লম্ব আঁকলাম পিএন, তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্কে চলে আসতে পারি, সেটা হচ্ছে প্রথম যে এক্স অক্ষের উপর লম্ব এঁকেছিলাম পিএম, অর্থাৎ এটা এটা সমান সমান ওএন, এই অংশটা সমান সমান হবে ওয়াই, এবং পিএন সমান সমান ওএন সমান সমান হবে এক্স। আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, প্রথমে মূল বিন্দু জিরো জিরো, এখান থেকে ডান দিকে আমি অগ্রসর হব যতটুকু, একটু মাথায় রাখতে হবে যতটুকু অগ্রসর হব সেটা তার বিন্দুটার ভুজের মান, আর উপরের দিকে যতটুকু অগ্রসর হব সেটা বিন্দুটার কোটির মান। তাহলে এভাবে আমরা একটা বিন্দু ভুজ এবং কোটি থেকে বিন্দুটির স্থানাঙ্ক আমরা এক্স এবং ওয়াই অক্ষে রিপ্লেস করতে পারি। তাহলে সে কথাটাই বলা আছে, পি বিন্দুটির ভুজ বা এক্স এর স্থানাঙ্ক এবং এক্স অক্ষ থেকে পি বিন্দুটির দূরত্ব পিএম সমান সমান ওএন সমান সমান ওয়াই, এই ওয়াইটা হচ্ছে পি বিন্দুর কোটি বা ওয়াই ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে ভুজকে আমরা বলবো এক্স এর স্থানাঙ্ক, কোটি হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এটা আমরা একটু আগে বুঝেছি, এবং ভুজ ও কোটি দুটি একসাথে বলা হয় স্থানাঙ্ক। আর আমরা কোনো বিন্দুটির স্থানাঙ্ক বললে বুঝবো সেখানে একটা ভুজ থাকবে এবং একটা কোটি থাকবে। এভাবে একটি বিন্দুর স্থানাঙ্ককে আমরা এই প্রতীক দ্বারা অর্থাৎ পি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। লক্ষণীয় জিনিস যে ভুজকে আমরা বলি অ্যাক্সিস এবং কোটিকে আমরা বলি অর্ডিনেট, এগুলো ইংরেজি পজিশন। যাই হোক, আমাদের ভুজ এবং কোটি এটা মাথায় রাখলে যথেষ্ট। তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটু সামনে অগ্রসর হই। লক্ষণীয় ব্যাপার হচ্ছে কোন বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই, এটা একটা ক্রমযোগ বোঝায়, এটা আমরা সেট চ্যাপ্টারে পড়ে এসেছি, এক্স ওয়াই দ্বারা যে একটা ক্রমযোগ বোঝায়, দুটো জিনিস জোড়া আকারে থাকে তাকে ক্রমযোগ বলে। প্রথমটি হচ্ছে ভুজ এবং দ্বিতীয়টি হচ্ছে কোটি নির্দেশ করে, এটা আমরা বুঝতে পেরেছি, এক্স হচ্ছে ভুজ ওয়াই হচ্ছে কোটি। যদি তাই হয় এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, এক্স যদি ওয়াই সমান না হয়, তাহলে এক্স কমা ওয়াই অথবা ওয়াই কমা এক্স দ্বারা দুটি ভিন্ন বিন্দু বোঝায়, সুতরাং পরস্পর সমকোণে ছেদ করে এক তীর এক জোড়া অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্টেসিয় স্থানাঙ্ক বলা হয়। আমরা যদি চিত্রটার দিকে লক্ষ্য করি তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে এক্স এবং ওয়াই যদি সমান না হয়, আমরা যদি ধরে নিই এক্স আর ওয়াই সমান না, তাহলে আমি যদি বলি এইখান থেকে ওএম এটা দূরত্ব যদি 5 একক হয়, এক্স আর ওয়াই যেহেতু সমান না, আমি ওয়াই কে একটু ছোট করি, এটা এটা দূরত্ব অর্থাৎ পিএন একটা দূরত্ব যদি 3 একক হয়, তাহলে স্বাভাবিক আমরা কিন্তু বলতে পারছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং এই বিন্দুটা যে এখানে একটি চতুর্ভুজ ক্ষেত্র তৈরি করেছেন সেটি একটি আয়তক্ষেত্র। স্বাভাবিক এই জায়গাটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং সেই কথাটা এখানে বলা আছে, সবাই লক্ষ্য করলে একটু বুঝবেন যে এখানে কি কথাটা বলা আছে। এখানে বলা আছে যে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই হলে এখানে এক্স কমা ওয়াই এরকম হতে পারে অথবা ওয়াই কমা এক্স, যেমন আমি একটা বিন্দুর স্থানাঙ্ক করলাম 5 3, আবার একইভাবে বলতে পারি 3 5, একটু বিন্দু দ্বারা যে কোনো হতে পারে, এক্স ওয়াই চেয়ে বড় হতে পারে অথবা ওয়াই এক্স এর চেয়ে বড় হতে পারে, এরকম দুটি ভিন্ন বিন্দু বোঝায়।
সুতরাং পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষ। অক্ষ বলতে আমরা বুঝবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং কোন বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে যে কোনো একটা। আমি একটু আগে যেমন একটা নিয়ে এসেছিলাম 5 3, অথবা এক্স ওয়াই আমি যে কোনো একটাকে যদি আমি নিই, তাহলে কোন বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলতে পারি আয়তাকার স্থানাঙ্ক, কার্টেসিয়ান স্থানাঙ্ক। এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে বিন্দুটি ওয়াই অক্ষের ডানে, ভুজ ধনাত্মক, বামে গেলে ঋণাত্মক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কথাটা এখানে বলা আছে, আমরা যদি এখানে ওয়াই অক্ষে ডান দিকে যাই, ডান দিকে গেলে এক্স এর মান প্লাস হবে, বাম দিকে গেলে এক্স এর মান মাইনাস হবে। তার মানে ওয়াই অক্ষে ডানে গেলে ভুজ ধনাত্মক, ওয়াই অক্ষে বামে গেলে ভুজ ঋণাত্মক। একইভাবে এক্স অক্ষের উপরে গেলে কোটি ধনাত্মক, এক্স অক্ষের নিচে গেলে কোটি ঋণাত্মক। তো এই জায়গাগুলো আমরা পরবর্তীতে ম্যাপ করতে গেলে পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এর পরবর্তী অংশে চলে আসি, হচ্ছে আমাদের একটি চতুর্ভাগ। আমরা যে অক্ষগুলো পেয়েছিলাম সেই অক্ষগুলোকে নিয়ে আমরা একটা চতুর্ভাগ তৈরি করেছি। একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ, যেটা আমরা বলেছিলাম এক্স ও এক্স প্রাইম, এবং ওয়াই অক্ষ বা ওয়াই ও ওয়াই প্রাইম। এই দুটা অক্ষ, দুটা রেখা যখন পরস্পরকে ছেদ করে সমকোণে, তখন চারটা ভাগ তৈরি হয়। এই চারটা ভাগকে আমরা বলি চতুর্ভাগ। দেখি কোন বিন্দু ধনাত্মক ভুজ ও কোটি যথাক্রমে ও এক্স এবং ওয়াই বরাবর বা তাদের সমান্তরাল দিকে থাকবে, একইভাবে ঋণাত্মক ভুজ ও কোটি ও এক্স প্রাইম ও ও ওয়াই প্রাইম বরাবর বা তাদের সমান্তরাল দিকে থাকবে। তাহলে আমরা চতুর্ভাগকে চারটা অংশে ভাগ করেছি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, ভুজ এবং কোটি কোন ভাগে থাকলে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। আমরা জানি ওয়াই অক্ষে ডান পাশে থাকলে ভুজ প্লাস হবে, বাম পাশে থাকলে ভুজ মাইনাস হবে। তাহলে প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে যেহেতু ওয়াই অক্ষে ডান পাশে আছে, তাই ভুজ প্লাস, অর্থাৎ প্রথমটা প্লাস, এক্স প্লাস, এবং ওয়াই অক্ষে বাম পাশে থাকলে এক্স ভুজ মাইনাস। লক্ষ্য করে দেখো এখানে তোমরা সবাই ভুজ মাইনাস। একইভাবে আমরা জানি এক্স অক্ষের উপরে থাকলে কোটি প্লাস, কোটি মানে ওয়াই। লক্ষ্য করে দেখো এখানে ওয়াই প্লাস, এখানে ওয়াই প্লাস, এবং এক্স অক্ষের নিচে থাকলে কোটি বা ওয়াই মাইনাস, এবং তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে ওয়াই মাইনাস। তাহলে কোন চতুর্ভাগে কে প্লাস হবে কে মাইনাস হবে সেটা কিন্তু আমরা এই চিত্র দেখি বুঝতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে ওয়াই অক্ষের ডান দিকে গেলে ভুজ প্লাস, বাম দিকে গেলে ভুজ মাইনাস। ঠিক সিমিলারলি এক্স অক্ষের উপরে গেলে কোটি প্লাস, এক্স অক্ষের নিচে গেলে কোটি মাইনাস। এই চারটা পয়েন্ট মনে রাখতে হবে। এবার আমরা শিখবো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এবং এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র যেটা দিয়ে আমাদের পরবর্তীতে বেশ কিছু অঙ্ক করতে এই সূত্রটা কাজে লাগবে। আমরা একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকেছি, যাদেরকে আমরা এক্স ও এক্স প্রাইম দ্বারা এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা আমি ওয়াই অক্ষকে নির্দেশ করে। এখন দুটো বিন্দুর দূরত্ব যেহেতু বের করতে বলেছে, আমি একটা বিন্দু নিয়ে নিলাম পি, এটা আমার একটা বিন্দু, এবং আরেকটা বিন্দু আমি নিয়ে নিলাম কিউ, এটা আরেকটা বিন্দু, এবং যাদের স্থানাঙ্ক যথাক্রমে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং অপরটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তো আমরা জানি যে দুটা বিন্দুর দূরত্ব বের করতে হবে, তার মানে পি বিন্দু আর কিউ বিন্দু এটার দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এই দূরত্বটা আমাকে বের করতে হবে পি কিউ। এটা কি আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা যে কাজটা করবো, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব এঁকেছেন পিএম, সবাই একটু খেয়াল করো, এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর আরেকটি লম্ব এঁকেছেন কিউএম।
এবার সর্বশেষ কাজ পি বিন্দু থেকে কিউএন রেখার উপর পি এর লম্ব আঁকি, অথবা আমরা বলতে পারি পি বিন্দু থেকে ওএক্স অক্ষের সমান্তরাল করে পি আর রেখা আঁকি। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। যেহেতু পি বিন্দুটি স্থানাঙ্ক যার ভুজ হচ্ছে এক্স ওয়ান, কোটি হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি এই ওএম টা হচ্ছে আমার এক্স ওয়ান, এই ওয়াই, আর এই পিএম অংশটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক যার ভুজ হচ্ছে এক্স টু, কোটি হচ্ছে ওয়াই টু, তাহলে আমি যদি ভুজ চিন্তা করি এখান থেকে এতটুকু ওএম, এতটুকু হবে আমার এক্স টু, এবং কিউ থেকে এন পর্যন্ত এতটুকু হবে আমার ওয়াই টু। তাহলে আমরা এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়ান, ওয়াই টু কতটুকু এটা বুঝে গেলাম। এখন লক্ষণীয় ব্যাপার এই এম এন অংশটা যতটুকু পি আর অংশটা আমার ততটুকু। তাহলে এম এন টা বের করতে গেলে আমরা এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করলে কিন্তু এম এন পেয়ে যাচ্ছি। তাহলে এম এন আর পি আর এটা সমান, তাহলে এম এন বা পি আর সমান সমান আমরা বলতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা চিত্র থেকে আমরা দেখে বলতে পারি এটা বড় অংশ, এটি ছোট অংশ, তাহলে এম এন সমান সমান বড় অংশ থেকে ছোট অংশ বাদ দিলে আমরা বলতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান। একইভাবে আমরা যদি বলি এই পি এম অংশটা হচ্ছে ওয়াই ওয়ান, তার মানে আর এন অংশটাও হবে ওয়াই ওয়ান, এইটুকু, পুরাটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি এই কিউ আর অংশটুকু বের করতে চাই কিউ আর, তাহলে আমাকে এই পুরো বড় অংশটা থেকে নিচে এই আর এন অংশটা বাদ দিতে হবে। তাহলে পুরো বড় অংশটা হচ্ছে ওয়াই টু, তার থেকে ওয়াই ওয়ান বিয়োগ করলে আমাদের এই অংশটা চলে আসতেছে ওয়াই টু মাইনাস ওয়াই। তাহলে এই পি আর চলে আসতেছে হচ্ছে পি আর, এই অংশটা চলে আসতেছে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এই কিউ আর অংশটা এটা চলে আসতেছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমরা এই দুটো অংশ পেলাম। আমরা যদি এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউ আর, যেহেতু আমরা এখানে লম্ব এঁকেছি এটা, তার মানে এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এটাকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অভিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা বলতে পারি, অথবা যেখানে একটি বাহুর উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, সেখান থেকে আমরা বলতে পারি পি কিউ স্কোয়ার, এটা হচ্ছে অধিপোষ আংটির বিপরীতে আছে, ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আসলো। যেহেতু আমাদের দুটা বিন্দু দূরত্ব বের করতে বলেছে, তাই পি কিউ স্কোয়ার না করে আমরা শুধু পি কিউ করে এখানে একটা রুট করে নিলাম, এবং রুট করলে সামনে একটা প্লাস মাইনাস চলে আসলো, পি আর এবং কিউ আর এর মান এখানে আমি বসিয়ে দিলাম। তো আমাদের এখান থেকে একটা অপশন চলে আসলো পি কিউ সমান সমান রুট ওভার এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, আর সামনে একটা প্লাস মাইনাস আসলো, এবার রুট এনেছি। কিন্তু লক্ষণীয় ব্যাপার পি ও কিউ বিন্দু দূরত্ব সবসময় প্লাসটা নিতে হবে। কেন প্লাস নেব? কারণ দূরত্ব সবসময় ধনাত্মক হয়, দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, যেহেতু দূরত্ব সবসময় ধনাত্মক হয় তাই আমাদের ধনাত্মক মান নিয়ে একটু কাজটি করতে হবে। তাহলে পি ও কিউ বিন্দু দূরত্ব রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এভাবে আমরা দুটা বিন্দু দূরত্ব বের করতে পারি।
সংক্ষেপে আমরা যদি বলি দুইটা বিন্দু দূরত্ব, তাহলে আমরা বলবো দুইটা বিন্দু দূরত্ব সমান সমান তাদের ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ এবং কুটিদ্বয়ের বিয়োগফলের বর্গের সমষ্টি, বর্গমূলই হচ্ছে দুইটা বিন্দু দূরত্ব, এবং দূরত্ব সবসময় ধনাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে আসতে পারি, কোন বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় এবং মূল বিন্দু যদি জিরো জিরো হয়, তাহলে মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব আমরা স্বাভাবিক এক্স টুর জায়গায় এক্স বসাবো, আর এখানে জিরো যেহেতু আছে বুঝ, তাহলে এখানে এক্স টুর জায়গায় এক্স ওয়ানের জায়গায় জিরো বসাবো, তার মানে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। একইভাবে ওয়াই টুর জায়গায় ওয়াই বসাবো এবং ওয়াই ওয়ানের জায়গায় জিরো বসাবো, তার হোল স্কোয়ার, এবং আমাদের অ্যান্সারটা চলে আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে আমরা দুটা বিন্দুর দূরত্ব বের করতে পারি, এবং একটি মূল বিন্দু থেকে একটি বিন্দু দূরত্ব আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারি। আমাদের প্রথম উদাহরণ একে একটি অঙ্ক দেওয়া আছে, বলা আছে ওয়ান ওয়ান এবং টু টু বিন্দু দুটি কোন সমতলে চিহ্নিত করো এবং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ একে ওয়ান ওয়ান অর্থাৎ এক্স অক্ষের ডান দিকে এক ঘর এবং উপরে এক ঘর, ঠিক অনুরূপ ভাবে কিউ বিন্দুটা হচ্ছে টু টু, তবে এক্স অক্ষ মূল বিন্দু থেকে দুই ঘর ডান দিকে যাবে যেহেতু প্লাস আছে, এবং ঠিক ওখান থেকে দুই ঘর উপরে আসবে, তার মানে এই বিন্দুটা হবে টু টু। তাহলে এইভাবে আমরা দুটো বিন্দু স্থানাঙ্ক আমরা গ্রাফে অথবা লেখচিত্রে স্থাপন করতে পারি। তাহলে গ্রাফ পেপারে আমরা যদি স্থাপন করে ফেলি দুটা বিন্দুর স্থানাঙ্ক, তখন আমাদেরকে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। আমরা একটু আগে শিখে এসেছি কোটিদ্বয়ের বিয়োগ ফলের বর্গ প্লাস ভুজদ্বয়ের বিয়োগ ফলের বর্গের বর্গমূল। এখন যদি কোটিদ্বয়ের বিয়োগ ফল করি বা ভুজদ্বয়ের বিয়োগ ফল করি আগে, টু মাইনাস ওয়ান, এখানে ভুজ হচ্ছে টু আর এখানে ভুজ হচ্ছে ওয়ান, তার মানে টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। সিমিলারলি পরেরটার কোটি টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মাঝখানে অবশ্যই প্লাস দিতে হবে কারণ আমরা জানি ভুজদ্বয়ের বর্গের বিয়োগ ফলের বর্গ এবং কোটিদ্বয়ের বিয়োগ ফলের বর্গ সমষ্টি, তাকে আমাকে রুট করতে হবে। এখানে ওয়ান আসছে, ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, এখানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, উত্তর পাচ্ছি আমি রুট টু। তো এইভাবে আমরা দুইটা বিন্দু ছক কাগজে স্থাপন করে তাদের মধ্যবর্তী দূরত্ব সহজে নির্ণয় করতে পারি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, বাসা অঙ্কটি এই নিয়মে যে অঙ্কগুলো থাকবে পরবর্তীতে বাড়ির কাজ ব্যাপারে সেগুলো তোমরা বাসায় ইশারা করতে পারবে। আমাদের উদাহরণ দুইতে যেটা করে দেওয়া আছে দেখো কি বলেছেন, প্রথম দুইতে বলা আছে মূল বিন্দু হচ্ছে জিরো জিরো, এটা আমরা সবাই জানি, এবং অপর দুটো বিন্দু হচ্ছে পি দেওয়া আছে কিউ দেওয়া আছে, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এবং তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তার নাম কি এবং কেন। আচ্ছা প্রথম আমাদের কথা হচ্ছে আমরা চিত্র গ্রাফ পেপার স্থাপন করি, এটা একটা জিরো জিরো পয়েন্ট, থ্রি জিরো, থ্রি জিরো পয়েন্টটা হচ্ছে ভুজ তিন ঘর ডানে যাবে যেহেতু প্লাস থ্রি, এবং জিরো তার মানে এটা এক্স অক্ষের উপরে থাকবে, দেখো বিন্দু। একইভাবে জিরো থ্রি কিউ বিন্দুটা, এখানে প্রথম ভুজ জিরো অর্থাৎ এখানেই থাকবে, এবং তিন ঘর উপরে আসবে কোটি থ্রি, তার মানে এই জিরো থ্রি বিন্দুটা ওয়াই অক্ষের উপরে থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে আসতে পারি শিক্ষার্থীরা, যদি কোনো বিন্দু ভুজ শূন্য হয় তাহলে সেটা এক্স অক্ষের উপর অবস্থান করে, সরি যদি কোনো বিন্দুর ভুজ শূন্য হয় তাহলে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে, এবং যদি কোনো বিন্দুর ভুজ কোটি শূন্য হয় তাহলে সেটা এক্স অক্ষের উপর অবস্থান করে। আমি আর একবার বলছি, কোনো বিন্দুর ভুজ যদি শূন্য হয় তাহলে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে, এবং কোনো বিন্দু কোটি শূন্য হলে তা এক্স অক্ষের উপর অবস্থান করে। সেই লক্ষ্যে আমরা যদি বলি এখানে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এতটুকু, এতটুকু কিন্তু আমরা এখানে স্থানাঙ্ক দেখেই বুঝতে পারছি এক দুই তিন,
তিন ঘর যাবে। এবং ঠিক উপরে যদি আমি চিন্তা করি ওকিও, এখানেও কিন্তু স্থানাঙ্ক গুণে আমি বলতে পারি এখানেও তিন ঘর যাবে। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব 3 একক, এখান থেকে এতটুকু দূরত্ব 3 একক। এখন কেউ যদি মনে করো যে না আমি এটাকে সূত্র প্রয়োগ করে করব, ওকে কোনো সমস্যা নেই, তাহলে যেভাবে করবো ওপি সমান সমান রুট ওভার 3 - 0² প্লাস 0 - 0² সে 3 এককে আসছে। এবং ওকিউ ওকিউ একই রকম হবে 0 - 0² প্লাস 3 - 0² 3 একক। এখানে আমরা দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটু আগে যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা থেকে এখানে পেয়েছি যে গুণ দয়ের বিয়োগফলের বর্গ এবং কোটি দয়ের বিয়োগফলের বর্গের সমষ্টির বর্গমূল, এই সূত্রটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এবার দরকার আমাদের পিকিউ। কেউ যদি মনে করো এখানে তুমি এই চিত্রটাতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পিকিউ বের করবা, সেটাও পারবে। কেউ যদি মনে করো যে না আমি দুটা বিন্দু দূরত্ব থেকে বের করবো, সেটাও করতে পারবে। তাহলে দুটা বিন্দু দূরত্ব থেকে আমরা যদি বের করি, তাহলে এখানে 3 হচ্ছে তার ভুজ, 0 হচ্ছে তার কোটি, তাহলে সরি 0 হচ্ছে কিউ বিন্দুর ভুজ, তাহলে 3 - 0² ভুজ দয়ের বিয়োগফল। এবং এখানে ভুজ হচ্ছে 0, এখানে হচ্ছে 3, তার মানে 0 - 3² তাকে প্লাস করবো এবং রুট করবো। 3 কে বর্গ করলে 9, এবং এখানে -3 আসবে, -3 কে বর্গ করলে 9, 9 এবং 9 অ্যাড করলে 18, 18 কে রুট করলে আসবে 3√2। 3√2 কিভাবে আসলো এটা একটু দেখো, 2 × 9 মানে 18, 9 কে রুট করলে আসে হচ্ছে 3, কিন্তু 2 কে রুট করা যায় না, তাই এখান থেকে আসতেছে 3√2। তাহলে জ্যামিতিক চিত্রটির নাম সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ হলো, কারণ আমরা দেখছি এখানে তিনটা বাহুর মধ্যে একটা হচ্ছে ওপি যার দৈর্ঘ্য 3, ওকিউ যার দৈর্ঘ্য 3, কিন্তু পিকিউ যার দৈর্ঘ্য 3√2। তার মানে দুইটা বাহু সমান, একটা বাহু সমান না, তাই আমরা এটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কেন সমদ্বিবাহু হলো সেটা আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাদের এখানে বলেছে জ্যামিতিক চিত্রটা অঙ্কন করতে বলেছে এবং চিত্রটা কি চিত্র সেটা বলেছে। এখন কেউ যদি বলো যে না এটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ নয়, এটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ, সেটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। এখন বলতে পারো কেন, বইতে এখানে বলছে যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, তার জ্যামিতিক চিত্র আঁকতে বলছে এবং কেন সেটা সমদ্বিবাহু এটুক পর্যন্ত বের করতে বলেছে। এখন কেউ যদি বলো যে না আমি এটাকে বলবো সমকোণী ত্রিভুজ, তাও কারেক্ট। আমি খেয়াল করে দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে সেটা কিন্তু সমকোণে ছেদ করছে, তার মানে ও বিন্দুটা কিন্তু আমাদের এক্স এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু, কাজে এখানে কিন্তু আমরা সমকোণ দিয়ে তৈরি হয়েছে, এটা নিয়ে কারো কোনো মানে বিধান। কিন্তু তারপরও আমরা কিন্তু আরেকটা কন্ডিশন অনুযায়ী সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা থেকে। এই মানটা হচ্ছে 3, এই মানটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 3√2। তোমরা যদি ওপি কে বর্গ করো ওপি স্কোয়ার, আমি এখানে একটু যদি লিখি ওপি স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার, তাহলে আমাদের ওপি স্কোয়ার হচ্ছে 3 কে বর্গ করলে 9, ওকিউ কে যদি আমি বর্গ করি 9, 9 আর 9 যোগ করলে 18। এবার আমরা পিকিউ স্কোয়ার বের করি, পিকিউ স্কোয়ার মানে হচ্ছে 3√2 হোল স্কোয়ার। আসলে 3√2টা আসছে কোথেকে, 3√2টা কিন্তু আসছে √18 থেকে। তার মানে আমরা কিন্তু 3√2 হোল স্কোয়ার করলে, হ্যাঁ 3 কে বড় করলে 9 আর √2 কে স্কোয়ার করলে 2, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমি 18 পাচ্ছি। তাহলে এখানেও 18 পাচ্ছি, এখানেও 18 পাচ্ছি। তাহলে আমরা জানি দুইটা বাহুর বর্গের সমষ্টি, তৃতীয় বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে, তৃতীয় বাহুর বর্গের সমান হলে এই যে ওপি এবং ওকিউ, অর্থাৎ কোন একটা বাহুর বর্গ
দুইটা বাহুর বর্গের সমান হলে এই যে শেষ যে দুইটা বাহু অর্থাৎ ওপি এবং ওপি যে দুইটা বাহু একসাথে থাকবে তাদের অন্তর্যুক্ত কোণ সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই চিত্রটি একটি সমদ্বিবাহু সমকোণী চিত্র। শিক্ষার্থীরা আমরা আমাদের এখানে একটি অঙ্কে চলে আসি, তোমাদের বইয়ে 10 নম্বর অঙ্ক, যদিও নাম্বারটা 10 কিন্তু অঙ্কটা আমি এখানে করে দিয়েছি, এটা দূরত্ব বিষয়ক একটি অঙ্ক বলেছে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি অঙ্কটা আমি করে দিচ্ছি, আর এরপর আমি এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক বাড়ির কাজ আকারে তোমাদের দিয়ে দিব। লক্ষ্য করে দেখো, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান হলে প্রমাণ করো এটা। আমি যদি একটা অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এটা ওয়াই অক্ষ এবং এটা আমার এক্স অক্ষ। এখন যদি আমি চিন্তা করি, একটা বিন্দু হচ্ছে কিউ যার স্থানাঙ্ক হচ্ছে 3, 2। আমি এই বিন্দুটা চিন্তা করলাম যার স্থানাঙ্ক, এখানে একটা বিন্দু চিন্তা করি যদি আমি, এই বিন্দুটা কিউ যার স্থানাঙ্কটা হচ্ছে 3, 2। এখন যদি আমি বলি যে এই বিন্দুটা বলছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান, তাহলে পি বিন্দু ধরে নিলাম আমি এক্স ওয়াই, এখানে আমি কোথাও একটা বিন্দু ধরে নিলাম পি, এই বিন্দুটা ধরে নিলাম পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই, বলা আছে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব যা হবে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তাই হবে। আমি যদি এখানে একটা পিকিউ বিন্দু চিন্তা করি, এতটুকু পিকিউ রেখা চিন্তা করি, আর এই রেখাটার নাম যদি আমি দিই পিএম রেখা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পিএম আর পিকিউ সমান। তো আমাদের এখানে অঙ্কের মধ্যে এম বিন্দুর জায়গায় আমরা এখানে এ বিন্দু করেছি, আমাদের অঙ্ক করতে এখানে যখন আমরা করবো দেখাবো তখন এ বিন্দু, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিকিউ আর পি এ সমান। আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখি, আমি যদি বলি ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক, আমি জানি ওয়াই অক্ষের উপর তার ভুজ শূন্য, তার ভুজ সবসময় কি হবে শূন্য, তাহলে ওয়াই অক্ষের উপর তার কোটির মান নিশ্চয়ই কিছু একটা থাকবে, আমি জানি না সেটা, সেই জন্য তাকে ধরে নিচ্ছি ওয়াই, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি 0, y, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি 0, y, এটা আমি ধরে নিতে পারি। যদি এ বিন্দুর স্থানাঙ্ক 0, y ধরে নিতে পারি, তাহলে পি বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব এটা আমরা দূরত্বের সূত্র দিয়ে আমরা বের করতে পারি এবং দূরত্বের সূত্র দিয়ে আমরা পাচ্ছি x। এখন কেউ যদি মনে করো আমি এইভাবে করবো না, আমি খুব সহজে করব, সেটা হচ্ছে কোনো একটা বিন্দু যদি ভুজ আর কোটি থাকে এক্স এবং ওয়াই, লক্ষ্য করে দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেই বিন্দুর ভুজের সমান, খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি বলি যে না ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষের উপর আমরা একটা বিন্দু তৈরি করে আমরা সেই দূরত্বটা বের করেছি তা না করে, আমি সরাসরি যদি বলতে চাই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব তার কিসের সমান ভুজের সমান, সেটাও কিন্তু আমি বলতে পারি, তাহলে এখানে এই লাইনটা একবারও করতে পারি, কিন্তু যেহেতু আমি এখানে প্রথম আজকে করছি তাই আমরা এখানে অঙ্কটা ধাপে ধাপে ভেঙে আমি এখানে বুঝিয়ে দিয়েছি কেন সেটা এক্স এর সমান, কেন সেটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কেন সেই বিন্দু স্থানাঙ্কের ভুজের পরম মানের সমান, আবার এখানে দূরত্ব যেহেতু কাজে এটা যদি মাইনাস থাকতো কোনো কারণে তাহলে কিন্তু এটা প্লাস নিয়ে আসতে হতো, তো সেইগুলো জিনিস কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ দূরত্ব কিন্তু কখনো মাইনাস হয় না, তার মানে পি এ সমান সমান এক্স একক, অথবা আমরা বলতে পারি যে বিন্দুটি ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স একক। ঠিক একইভাবে দুটা বিন্দুর দূরত্ব আমরা বলেছি পি আর কিউ, যে দুটা বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে একটা 3, 2, একটা এক্স ওয়াই, একইভাবে আমরা দুটা বিন্দুর দূরত্ব সূত্র ব্যবহার করব
এবং এখানে 3 মাইনাস এক্স হোল স্কোয়ার এটাকে সূত্র ফেললাম এ মাইনাস বি হোল স্কোয়ারে, এখানে 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র ফেললাম এবং যোগ বিয়োগ করলাম, এরকম একটা অংশ চলে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস 13। এখন প্রশ্নে বলা আছে দুটা গ্রুপ সমান, আমরা এই দুটাকে সমান লিখলাম, এখানে সমান লিখে ফেললাম, এবং যেহেতু রুট আছে আর একপাশে রুট নেই আমাকে অবশ্যই বর্গ করতে হবে রুট বাদ দেওয়ার জন্য, আমরা সেটা করলাম এবং দুই পাশ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের যে সর্বশেষ ইকুয়েশনটা আসলো সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস 13, যেটা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। এইভাবে আমরা প্রমাণটি শেষ করতে পারলাম। তো আশা করি প্রমাণটি তোমরা বুঝতে পেরেছো এবং সহজে তোমরা অঙ্কটা করতে পারবে। তো শিক্ষার্থীরা আমাদের মোটামুটি এই পর্যন্ত আমরা স্থানাঙ্ক থেকে দূরত্ব বিষয়ক যে অঙ্কগুলো সেগুলো আমরা শিখলাম, দুটা বিন্দু দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব ইত্যাদি আমরা এই লেকচার থেকে শিখতে পেরেছি। তো আমাদের সর্বশেষ কাজ কিছু বাড়ির কাজ, এটি তোমাদের বইয়ে কিছু বাড়ির কাজ, এখানে লক্ষ্য করে দেখো 1 নম্বরে বলা আছে দুটা বিন্দুর দূরত্ব, আশা করি দুটা বিন্দু দূরত্ব তুমি সবাই নির্ণয় করতে পারবে। 2 নম্বরে বলেছে একটা ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ দেখো চিত্র তোমরা এটা অঙ্কন করবে বা গ্রাফ পেপারে, এবং এরপর বলছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এখানে আমাকে অবশ্যই এবি বাহু, বিসি বাহু এবং সিএ বাহু দৈর্ঘ্য বের করতে হবে, এবং আমরা দেখবো যে এখানে যেকোনো দুটা দূরত্ব সমান বা যেকোনো দুটা দৈর্ঘ্য সমান। তাহলে এভাবে আমাদের দূরত্ব বিষয়ক সূত্র ব্যবহার করে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। তারপর দেখো এবিসি 3টা বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটাও অঙ্কন করতে বলেছে এবং দেখাতে বলেছে এটি একটি সমকোণী। আমরা একটু আগে সমকোণী শিখে এসেছি, দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তৃতীয় বাহু বর্গের সমান হলে আমরা বলতে পারি প্রথম দুইটা বাহু অন্তর্ভুক্ত কোন একটি ডিগ্রি ত্রিভুজটা সমকোণী। একইভাবে ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দু দিয়ে আছে 3টা, ত্রিভুজের মধ্যমান এডি এর মান নির্ণয় করো, অর্থাৎ এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য আমাকে একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এই টেকনিকটা আমি এখানে একটু শিখিয়ে দিচ্ছি। আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে আমি যদি নর্মালি একটা ত্রিভুজ আঁকি এ বি সি, মধ্যমা হচ্ছে এরকম একটা বাহু যেটা শীর্ষ থেকে বিপরীত বাহু মধ্যবিন্দুগামী রেখা। তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে এই ডি বিন্দু বের করতে হবে। তাহলে ডি বিন্দু বের করলে কিন্তু আমি দুটার দূরত্ব বের করতে পারবো। এখন দুটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, আমাদের এখানে দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর টু এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু ফাইভ, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে, ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা যদি লিখতে চাই ডি বিন্দুর স্থানাঙ্ক একটু লক্ষ্য করে দেখি, যেহেতু মধ্য বিন্দু আমরা এই দুটাকে অ্যাভারেজ করব, অ্যাভারেজ করা মানে হচ্ছে আমরা এখানে ভাগ করব দুই দিয়ে, আমরা যদি এখানে গড় করি দুটা বিন্দু থাকে দুই দিয়ে ভাগ করে গড় করি, এরকম 3টা থাকে 3 দিয়ে ভাগ করি, যেহেতু আমাদের এখানে দুইটা বিন্দু এসে তাই আমাকে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথম বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস ফোর আর দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে টু, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক একইভাবে প্রথম বিন্দুর কোটি হচ্ছে 2 এবং দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 5, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্রটা আমরা সহজেই বুঝতে পারলাম যে ভুজ দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ এবং কোটি দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। আশা করি ডি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে ক্যালকুলেশন করলে সহজেই বের হয়ে আসবে, উত্তর চলে আসবে -1, কারণ এটা -2 কে 2 দিয়ে ভাগ করলে -1 আর এখানে 7/2। তাহলে তুমি যদি এখানে দুটো বিন্দু একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাও, আর অলরেডি এই বিন্দুর স্থানাঙ্ক তোমার এখানে দেয়া আছে সেটা হচ্ছে 2-1, তাহলে এরকম এ বিন্দু আর ডি বিন্দু তুমি পেয়ে গেলাম,
যার স্থানাঙ্ক একটা হচ্ছে 2-1, একটা হচ্ছে -1/7/2, তাহলে এখন তুমি ইজিলি এই দুটার দূরত্ব বের করতে পারবে। তাহলে এখানে এটাই বলা আছে ত্রিভুজ ABC এর তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজ মধ্যমান AD এর মান নির্ণয় করো, AD এর মান মানে AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আশা করি অঙ্কটি তোমরা করতে পারবে এবং বাড়ির কাজগুলো খাতায় করে সংরক্ষণ করবে। পরবর্তীতে আমরা ক্লাসে আমরা আশা করি তোমাদের এই অধ্যায়ে আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।